শুভ সকাল সুধী দর্শক মণ্ডলী, আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আজকে কিছু আপডেট আপনাদেরকে দিতে চাই। আসলে আপডেট বলবো না, সকালের এই সেশনটি আমি সাধারণত বাংলাদেশের দর্শকদের প্রয়োজনীয়তার দিকে একটু বেশি নজর রেখে আমি এইটি সাজাই। তো আজ কথা ছিল আমি আমার সম্পর্কে বলবো, কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে এগোচ্ছে আমার মনে হয় কিছুটা আজকের বিষয়টা বেশি জরুরি হয়ে পড়েছে। তো আমার বিষয়ে আপনারা অনেকে জানতে চান, তা আমি না হয় পরেই বলি, কিছু যেগুলো জরুরি সেগুলো নিয়ে চলুন আজ কথা বলি। যে কোনো রোগেরই বিভিন্ন স্টেপ রয়েছে, অর্থাৎ 100 জন সাধারণ মানুষকে যদি আনি আমরা, ধরুন ভাগ করি যে কোনো রোগীকে, এরা সাধারণ মানুষ, তাদের মধ্যে লক্ষণহীন একটি বড় অংশ থাকে, প্রিসিমটোম্যাটিক লক্ষণ এবং মারাত্মক লক্ষণ। তো সাধারণ মানুষ ধরুন 100, লক্ষণহীন অর্থাৎ এটিকে আমরা মেডিকেল ভাষায় বলি ক্যারিয়ার, এদের কোনো লক্ষণ নেই কিন্তু এদের শরীরেও অনেক জীবাণু থাকে। এটা প্রিসিমটোম্যাটিক, অর্থাৎ আপনার শরীরে রয়েছে, এরপর একটি ইনকিউবেশন পিরিয়ড বলে এটাকে, যেই সময়টিতে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা জীবাণুর সাথে মানুষের শরীরের ভেতরে মারামারি চলতে থাকে, কে জিতবে, কে কাকে কাবু করতে পারবে, সেটি সাময়িক হোক আর স্থায়ী হোক। সেইটি সাময়িক হলে মানুষ জিতে যায়, কয়েকদিন সাফার করে, আর যদি স্থায়ী হয় তাহলে মানুষ হেরে যায়, অর্থাৎ মৃত্যু এবং ভোগান্তি। তো এখন প্রিসিমটোম্যাটিক অর্থাৎ এটিকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। করোনা রোগীর ক্ষেত্রে এটি 2 থেকে 6 দিন। এরপর লক্ষণ সহ মানুষ, অর্থাৎ পুরো রোগটি চলতে থাকে, মানুষটি ভুগতে থাকে। মারাত্মক লক্ষণ, অর্থাৎ তখন টার্ন করে গিয়েছে জীবাণু জেতার কাছাকাছি, এরপরেরটিতে নাই বা গেলাম। সো এখন সাধারণ মানুষ, আমরা সবাই জানি আজকের বিষয়টি লক্ষণহীন মানুষ, মারাত্মক একটি ব্যাপার, এটি নিয়ে আমি একটু পরে আসি। এরপর আসুন প্রিসিমটোম্যাটিকে, যে ইনকিউবেশন পিরিয়ড বলি আমরা যেটিকে, অর্থাৎ আপনি জীবাণুতে এক্সপোজড হয়েছেন, আপনার শরীরের সাথে কন্টিনিউয়াস মারামারি চলছে, কিছু লক্ষণ আসা শুরু হয়ে গেছে। এই ভাইরাসের গায়ে যে স্পাইকগুলো রয়েছে এগুলো শরীরের ভেতর অ্যাটাক করছে, কোষের মধ্যে লাগছে, লাগার কারণে দেখা যায় যে এই শরীর কিছু রিয়্যাক্ট করে এবং আস্তে আস্তে লক্ষণ শুরু হতে থাকে এবং ভাইরাস কিছুটা জয়ী হয়ে নিচের দিকে ফুসফুসের দিকে নামতে থাকে। তো এই প্রিসিমটোম্যাটিক বা ইনকিউবেশন পিরিয়ড, সেই সময়টা কেমন, কিভাবে বুঝবেন? শরীর খারাপ লাগবে, দুর্বল লাগবে, জ্বর জ্বর ভাব, পায়ে কামড়ানো, মাথা ব্যথা, খুব ভেগ অস্বচ্ছ লক্ষণ। এটি সব রোগীর ক্ষেত্রেই কিছুটা কাছাকাছি, সব রোগের ক্ষেত্রে। সো এটি শুধু করোনা এটি হলে হয়েছে, আর এটি হলে ফ্লু হয়েছে, এরকম কিছু নেই। এই জায়গাটি শরীর যখন ফাইট করতে থাকে, আস্তে আস্তে হেলে পড়তে থাকে, এই লক্ষণটি সব রোগের ক্ষেত্রে মোটামুটি কাছাকাছি ইনফেকশনজনিত। আর লক্ষণ সহ মানুষ তো আমরা জানি কি হচ্ছে। তবে প্রিসিমটোম্যাটিক থেকে লক্ষণ শুরু হওয়ার যে এই পঞ্চম বা চতুর্থ বা ষষ্ঠ দিনগুলো, মানুষ ভেদে এগুলো ডিফারেন্ট, এই সময়টিতেই মানুষ একজন মানুষ আরেকজনকে বেশি রোগ দেয়, অর্থাৎ শরীরের ভিতরে ওই সময়টুকুতে অনেক বেশি ভাইরাস থাকে, যেইটির কারণে এটি অনেক বেশি ছোঁয়াচে। এখন আসুন লক্ষণহীন মানুষগুলোর নিয়ে কথা বলি। এদের কোনো ধরনের লক্ষণ থাকবে না, এরা আপনার আমার মতো স্বাভাবিক মানুষ। এই জায়গাটাতেই মারাত্মক সমস্যা, কোনো জ্বর নেই, কোনো কাশি নেই, কোনো কিছু নেই, এরা সিম্পলি ক্যারি করছে আর মানুষগুলোকে দিয়ে বেড়াচ্ছে। এদের সংখ্যা কিন্তু কম নয়, এদেরকে বলা হয় সাইলেন্ট স্প্রেডার, অর্থাৎ আপনার পাশের যে মানুষটি এই মুহূর্তে বসে আছে,
আপনি ভুলেও জানেন না সে সাইলেন্টলি নীরবে আপনার শরীরে বিষ ঢেলে দিচ্ছে কিনা, এইটি একটি মারাত্মক ভয়ের ব্যাপার। আমি বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু এখন এই এই ছোঁয়াচের ভাবটি অনেক বেশি, তাই আমি এই বিষয়টি আজকে এখন এনেছি। যারা মাঠে ঘাটে ঘুরছেন তাদেরকে বলছি, আপনারা নিজের ক্ষতি করছেন, আপনারা মানুষের ক্ষতি করছেন, আপনারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার ক্ষতি করছেন। এই 25% মানুষেরা, প্রায় 25% মানুষ যারা ভুগছেন, তারা বাকিটা 75% এইদিকে যাচ্ছে। অর্থাৎ আপনি বাজারে গিয়েছেন, বাজার করছেন, আপনারা চারজন মিলে, আপনাদের মধ্যে একজনের এই অবস্থা হতে পারে, যেটিকে আমরা বলি লক্ষণহীন মানুষ। ব্যাপারটি মারাত্মক ভয়ঙ্কর একটি ব্যাপার। আমরা সত্যি ব্যাপার উপাত্তগুলো সায়েন্সকে মানছি না। আমরা সবাই ধরে নিয়েছি আমার হবে না, অথবা আমাদের হবে না, অথবা কি করব। এই জায়গাটিতে আমার খুব ভয় হয়। তবে একটি স্টাডিতে দিয়ে দেখা গিয়েছে যে এরা সাধারণত তরুণ তরুণী এই বয়সটাতেই বেশি। তাই আমি বলছি, সবাই মোটামুটি বুঝছেন ব্যাপারটিকে, কিন্তু তরুণ তরুণী যারা আছো তোমরা বুঝতে হবে। হ্যাঁ, তোমরা হয়তো তোমাদের শরীর ক্যারি করছে, তোমার হয়তো কিছুই হচ্ছে না, কিন্তু বাবু তুমি তো সবাইকে দিয়ে বেড়াচ্ছ, সেটির কি হবে, সেইটির কি হবে, সেটিই কথা। নিজে হয়তো লক্ষণ নেই, কিন্তু যাকে দিচ্ছ তার হয়তো মারাত্মক লক্ষণ হচ্ছে, অথবা সে মৃত্যুবরণ করছে। একটু ভেবে দেখবে কি তোমরা ব্যাপারটি। ধরুন স্বামী স্ত্রী, স্বামী ক্যারিয়ার, উনি বাহিরে যাচ্ছেন সবসময়, তার কোনো লক্ষণ নেই, কিন্তু এই রোগটি দেখা গেল আপনার মাধ্যমে, যে কোনোভাবেই হোক আপনার স্ত্রীর কাছে চলে গিয়েছে। এবং সেই ক্ষেত্রে স্টাডি বলছে যে তার জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ দেখুন, স্বামী এবং স্ত্রী, একজন একজন লক্ষণহীন মানুষ ছিল, বাহির থেকে নিয়ে এসেছেন, এসে বাড়িতে সবাইকে দিলেন, যার মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই ভাইরাসটি শরীরে ঢুকলে সবার ক্ষেত্রে যে লক্ষণ হবে তা নয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ ভাইরাসটি বেশ সুবিধাভোগী একটি ভাইরাস, যাকে কুপোকাত করতে পারে না তার ক্ষেত্রে চুপচাপ থাকে, আর যাকে কুপোকাত করতে পারে তার ক্ষেত্রে সে হার্ড লাইনে চলে যায় এবং সর্বাধিক ক্ষতিটি করে ফেলে সে। এটি একটি দুঃখজনক ব্যাপার, কিন্তু আমরা কেউ মানছি না। আরেকটি কথা, এই দুষ্ট ভাইরাসে আমরা প্রায় সময়, আমরা যারা বিজ্ঞানীরা, যারা ডাক্তার বলুন, যারা ভাইরোলজি নিয়ে পরীক্ষা করছে, তারা আমরা জানি যে সাধারণত একটি ভাইরাস ঢুকলে সে একাই যায়, কিন্তু এই দুষ্ট ভাইরাসটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে নিজে একা যাচ্ছে না, সে সাঙ্গুপাঙ্গ নিয়ে মানুষকে অ্যাটাক করে। কেমন? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার সাথে অনেক সময় যায়, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার সাথে যায়, অ্যাডেনো ভাইরাস অনেক সময় যায়, অন্যান্য রকমের ছোট ছোট ভাইরাসগুলোকে সে সাথে নিয়ে মানুষগুলোকে অ্যাটাক করছে। এই জায়গাগুলোতে যত মানে আমাদের দুর্বলতা, আমরা এখনও বিজ্ঞান এখনও এটি স্টাডি ফেজে আছে, তো এটি নিয়ে খুব বেশি তাদেরও যে অভিজ্ঞতা আছে তা নয়, এগুলো আস্তে ধীরে বের হয়ে আসছে। আসলে চায়না বোধহয় এগুলো জানতো, আমি বিশ্বাস করতে শুরু করেছি, না হলে এই নতুন নতুন তথ্যগুলো আমেরিকা থেকে কেন আসতে হবে? তারা তো আমেরিকা থেকে 4 মাস এগিয়েছিল। আর চায়নাকে আমি তো বলবো না যে তৃতীয় বিশ্বের দেশ, তারা তাদের মেডিকেল সায়েন্স অতটা ভালো নয়, আমি বিশ্বাস করতে শুরু করেছি কিছুটা তাদের বেয়াদবিটা। যাই হোক, ওইদিকে নাইবা গেলাম। এরপরের যে প্রশ্ন, তবে কি এই অ্যাসিমটোমেটিক বা প্রিসিমটোমেটিক এই মানুষগুলো কি আসলে সত্যিই খারাপ? না, তা খারাপ নয়। এই মুহূর্তে একটি কাজ হবে আমাদের, আমরা ধরে নেব যে কোনো মানুষ আপনার আশেপাশে আছে তাদের করোনা আছে, তাদের লক্ষণ থাকুক বা তাদের লক্ষণ না থাকুক, এটি হচ্ছে আজকের মেসেজ।
অর্থাৎ সবাই ম্যাস্ক পরে ঘুরবেন, সেটি বাড়ির ভেতরে হোক বাড়ির বাহিরে হোক, সবাই গ্লাভস পরে হাসবে হাঁটবেন, সেটি বাড়ির ভেতরে হোক বাড়ির বাহিরে হোক। এইটি হচ্ছে মেসেজ আপনাদের কাছে, বাংলাদেশবাসীর কাছে আমার অনুরোধ, সবাইকে বলুন ডিস্টেন্স মেনটেন করতে। ডাইনিং টেবিলে বসে সবাই কাছাকাছি খাবার দাবার খাবো দাবো, আগামী 1টি মাস 1.5টি মাস নাই বা করলাম, সবাই খাবার নিয়ে চলে গেলাম যার যার কাছ থেকে, ব্যাপারগুলো সবাইকে বুঝতে হবে। এটি এই যে ডিস্টেন্সিং কথাটা বলা হচ্ছে, এটি বারবার বলা হচ্ছে এই কারণে, এই মুহূর্তে বিজ্ঞানও অনেক কিছু জানে না, তাই সর্বোত্তম সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে, এইটি হলো কথা। তবে তাহলে কি লক্ষণহীন মানুষ ধরে ধরে সবাইকে পরীক্ষা করতে হবে? 100 জন মানুষ আছে একটি জায়গাতে থাকে, তাদের সবাইকে পরীক্ষা করতে হবে? না, তা নয়, তা নয়, সেটি করার প্রয়োজন নেই। এত এত কিট মানুষের কাছে এই মুহূর্তে নেই, যাদের রিস্ক বেশি এবং যারা লক্ষণ আছে তাদেরকে টেস্ট করার জন্য এখনো বলা হচ্ছে, তো সেদিকেই বিজ্ঞানীরা আগাচ্ছে। অনেক প্রেগনেন্ট বা গর্ভবতী মায়েদের দেখা গিয়েছে যে তাদের বেশ ভালো একটি অংশ, 20-25% মায়েরা, তাদের দেখা যায় লক্ষণ নেই, তারা ক্যারি করছে। তার অর্থ হচ্ছে যে এখন হাসপাতালগুলো ধরে নিয়েছে প্রত্যেক গর্ভবতী মায়ের করোনা আছে, তারা হাসপাতালে ভর্তি হলে প্রথম কাজ হচ্ছে প্রেগনেন্সি টেস্ট করার আগে আগে করোনা টেস্ট করে নাও। এটি আপনাদের বাংলাদেশের ডাক্তার ভাই বোনদেরকে বলছি, এটি খেয়াল রাখবেন। আরেকটি জিনিস বাংলাদেশের ডাক্তার ভাই বোনদেরকে বলি, এই মুহূর্তে হিরোইক কিছু করা যাবে না, আপনারা নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে এবং রোগীর সেবাও দিতে হবে, দুইটিই করতে হবে। আপনারা মাঠ ছেড়ে চলে যাবেন এটি হবে না, আবার রোগীদেরকে তাড়িয়ে দিবেন সেটিও হবে না, একটি ব্যালেন্স করতে হবে। যেটি করা হয় এই মুহূর্তে, ধরে নেওয়া হয় হাসপাতালে যে কোনো রোগী যাচ্ছে সবার করোনা আছে ধরে, আপনি প্রোটেকশন নিয়ে তার থেকে হিস্ট্রি ফিজিক্যাল যতটুকু না হলেই না ততটুকু করে নিতে হবে, এইটি মনে রাখবেন। আজকে একটি পত্রিকায় দেখলাম লেখা যে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে যারা এফেক্টেড হচ্ছে তাদের মধ্যে 70% হচ্ছে বিদেশি মানুষ যারা সেখানে আছে। তার চেয়েও ভয়াবহ ব্যাপার, এদের মধ্যে 20% মানুষ আমাদের বাংলাদেশি ভাই বোনেরা। বড় মুশকিল, আমরা খাবার দাবার আনতে গিয়েও আমরা মারা যাচ্ছি সেখানে, বড় মুশকিল, আমাদের কপালটাই খারাপ। কেন জানেন ওখানে আমাদের এই অবস্থা, আমরা সবাই একসাথে থাকি গাদাগাদি করে, আমাদের সেই পুষ্টির অভাব, শিক্ষার অভাব, আমাদের কোনো চয়েস নেই। যারা বিদেশে এইরকমভাবে থাকেন, যারা বলছিলাম, তারা একটু সাবধানী হবেন, লক্ষণ যাদের আছে তাদেরকে একটু আলাদা করে দিন, কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব সামাজিক দূরত্ব। বিদেশে বসে অসুস্থ হবেন, মরে যাবেন, আমরা কিছুই করতে পারবো না পরিবারগুলো দূর থেকে, তাই আপনারা একটু সাবধানী হন। যেখানে না গেলেই নয় সেখানে যাবেন না, যদি লকডাউন নাও হয় চেষ্টা করুন বাড়িতে থাকার জন্য। যারা বিদেশি বিদেশে কর্মরত কর্মজীবী ভাই বোনেরা আছেন তাদের জন্য বলছি, তাদের জন্য কষ্ট হয় আমার। এখন বাংলাদেশের অবস্থা একটু বলি, আমরা সবাই সংখ্যা নিয়ে খুব উদ্বিগ্ন, সংখ্যা অর্থাৎ আজকে 209 জন, আজকে 2-ডিজিট সংখ্যায় মানুষ ডেথ হয়েছে, এইগুলো ভাবার কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপনি নিজে কি করছেন আপনার সমাজের জন্য, আপনার বাড়ির জন্য, এইটি ভাবুন। সারা বিশ্বে সারা দেশে কি হচ্ছে এটি ভেবে নিজেকে মাটির মধ্যে পুঁতে ফেলবেন না। যেন আপনাদের কাছে আমার অনুরোধ, এই সংখ্যাগুলো আপনাদেরকে কোনো শিক্ষা দিবে না, এগুলো সায়েন্টিস্টদের জন্য হয়তো কাজে দিবে, নিজেরা নার্ভাস হয়ে যাবেন, মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন, এটির কোনো প্রয়োজন নেই। আমরা নিজেদের বাড়িতে কিভাবে নিজেদের আত্মীয় স্বজন ছেলে পেলে বন্ধু বান্ধবকে প্রোটেক্ট করবো, পাড়াকে প্রোটেক্ট করবো না করে আমরা সারা বাংলাদেশ নিয়ে ভাবছি, অথচ নিজের আত্মীয় স্বজন সব বাজারে ঘোরাফেরা করছি। এই জায়গা থেকে ফেরত আসতে হবে,
এত সংবাদ, এত মৃত্যু সংবাদ, এগুলো না ছড়িয়ে আমরা নিজেদের প্রতি ফোকাসড হই। আমি নিউ ইয়র্কে অনেক ভাই বোনদেরকে দেখছি, তারা এখন বাড়িতে প্রায় একটি মাস আবদ্ধ, একটা না যারা পারছেন, খুবই ভালো সংবাদ এটি। আর এইটির কারণেই আমরা এখন ফ্ল্যাট কার্ভে যেতে পেরেছি। এটি ইম্পর্টেন্ট, এটি সত্যি ইম্পর্টেন্ট। আপনারাও বাংলাদেশবাসী করবেন আমরা জানি, কিন্তু এমন একটি বিপদে পড়ে গিয়ে করবেন আর কোনো উপায় থাকবে না। নিউ ইয়র্কে ঠিক গত সপ্তাহের যে কার্ভটি ছিল, যারা রোগটি হয়েছে, যাদের কর্মজীবী মানুষ বাহিরে ছিল অথবা যারা একটু টুথপেস্ট আনতে বাইরে গিয়েছেন, তারা নিয়ে এসে বাকি সবাইকে দিয়েছেন। বাংলাদেশ, এটি তোমাদের আর 2 সপ্তাহ পরে আসবে, তোমরা যদি এখন না শোনো, সবার কাছে হাতজোর অনুরোধ করছি, যদি অবস্থা থাকে অবশ্যই 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 বাড়িতে থাকতে হবে আমাদেরকে। আরেকটি আশার খবর এখানে বলি, যে মনে হচ্ছে যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার লেভেলে চেষ্টা করছেন যারা ব্যবসায়ীরা আছেন তারা একটু এগিয়ে আসুন। বিদেশ থেকে আমি জানি সবার কন্ট্যাক্ট আছে, তারা চেষ্টা করুন মাস্ক বাহির থেকে যদি পারেন অথবা লোকালি মেডিকেল গ্রেড মাস্ক প্রোডিউস করুন। ছোট্ট একটি মেশিন, এটির দাম আমার মনে হয় 1 কোটি টাকা হবে না। আমি মেশিনটি দেখেছি, আমি মেশিনটি দেখেছি, চায়নাতে গিয়ে নিয়ে আসুন মেশিন, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে মাস্ক, গ্লাভস মারাত্মকভাবে প্রয়োজন। সমস্ত ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই কাজটি করুন, এনে দিন। ডাক্তার সমাজ বা স্বাস্থ্যকর্মীরা তাদের জীবন দিয়ে হলো এই জাতির পাশে দাঁড়াবে, কিন্তু তাদের পাশে এই অস্ত্রগুলো তো দিতে হবে। ম্যাসিভভাবে যদি এখন তাদের কাছে না দিই, লাভ হবে না। যুক্তরাষ্ট্রে ঠিক এই অবস্থাতেই হয়েছিল 3 সপ্তাহ আগে, তারা 3 সপ্তাহে নিজেরা প্রোডাকশন শুরু করেছে। তাদের কাছে মেশিনপত্র ছিল না, কিন্তু তাদের কাছে এই বিজ্ঞানটি ছিল, তারা মেশিন তৈরি করে বানাতে শুরু করেছে। ছোট্ট একটি মেশিন, হয়তো 10 ফুট বাই 10 ফুট জায়গার মধ্যে এটি বসিয়ে দিতে পারবেন। সত্যি বলছি আমি, মিলিয়ন সব ম্যাস্ক এবং গ্লাভস তৈরি করুন, বাকিটি আমরা পুরো পিপি যে ব্যবস্থাটি আমরা ডাক্তাররা করে নিব। আপনারা আমাদেরকে ম্যাস্ক এবং সার্জিক্যাল ম্যাস্ক এবং সার্জিক্যাল ম্যাস্ক সাথে গ্লাভস দিন। ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ, এখানে ডাক্তারদের ভূমিকা নাই, সরকারের ভূমিকাও অতটা থাকবে না, ব্যবসায়ীরা শুধুমাত্র পারবেন। বাংলাদেশের এই ব্যবসায়ীরা 2 সপ্তাহে ভেন্টিলেটর তৈরি করতে পারে পেরেছেন, এটি আশার বিষয়। বাকি যত ব্যবসায়ী আসেন একটু খবর নিন, N95 হতেই হবে, এইটি নয়, সার্জিক্যাল গ্রেড মাস্ক। আর ব্যবসায়ীদের প্রতি আরেকটি অনুরোধ, যারা ব্যবসায়ী বা ধনাঢ্য মানুষ আছেন, পাশের মানুষগুলোর দিকে তাকান, দুর্ভিক্ষ হবে না, কিন্তু মানুষগুলোর কষ্ট আমরা যেন না দেখি। প্রচুর মানুষ আছেন যারা দিন আনে দিন খায়, তাদের পাশে একটু দাঁড়াতে হবে। দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য টাইম। আর ডায়াগনস্টিক কিটের কথা বলছি, IEDCR বা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ, দেখুন আমরা যুক্তরাষ্ট্রে থেকে এই ভুলটি করেছি, আমরা ডায়াগনস্টিক কিট ম্যাসিভভাবে আনিনি, আমরা বলেছি WHO-র জিনিস মানি না। বাংলাদেশ সরকার তো বলছে আমরা আমরা WHO-কেই শুধু মানি, তাদের থেকে আনান যেভাবে পারুন। গণস্বাস্থ্য দিবে মানছি, গণস্বাস্থ্য 20,000 কিট দিবে, তারপর কবে আবার সাপ্লাই আসবে, এগুলোর দিকে না তাকিয়ে আমরা রাইট অ্যাওয়েতে প্রচুর কিট আনতে পারি কিনা দেখুন। একটি ফলের বাস্কেটে 100টি ফল আছে, 3টি ফল এখানে নষ্ট আছে, এই 3টিকে যদি ডায়াগনোসিস করে আমরা সরাতে না পারি, বাকি 97টি ফল পচে যাবে। অর্থাৎ 100 জনের মধ্যে 3 জন যদি এফেক্টেড থাকে, আমরা যদি তাদেরকে ধরে একটু আলাদা করতে না পারি, আমরা শেষ হয়ে যাব। ঠিক এইভাবে ম্যাসিভ ডায়াগনোসিস করে অস্ট্রেলিয়া বেঁচে গিয়েছে, শ্রীলঙ্কার চেয়ে ম্যাসিভ লকডাউন করে বেঁচে গিয়েছে। আমাদেরকে এই ম্যাসিভ ডায়াগনোসিস ছাড়া কোনো উপায় নেই, আপনারা সবাই আমার এই কথাটি মানবেন, কিন্তু বড্ড দেরি হয়ে যাবে। এটি আমার বাংলাদেশ সরকারের প্রতি আবেদন, ব্যবসায়ীদের প্রতি আবেদন, সরকারের মাধ্যমে আপনারা নিজেদেরকে ইনভলভ করুন, যে আমরা আনতে চাই, আপনারা কি বলুন সরকার,
এটি সম্ভব, এটি সম্ভব, এটি সম্ভব। আমি আমার নিজস্ব ব্যক্তি উদ্যোগে আমি 5,000 সার্জিক্যাল মাস্ক, গ্লাভস 5,000, তারপর ফেস মাস্ক কভার, ফেস কভার, কিছু N95 এনেছি। মানুষ টেনে পুরে নিয়ে যায় এয়ারপোর্ট থেকে, কি করব। তারপরও এই কিছু সামগ্রী আমি হয়তো সেনাবাহিনীর মাধ্যমে দেশবাসীকে আগামী 2-3 দিনের মধ্যে দেব। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে টাকা পয়সা বাংলাদেশে পাঠানো কঠিন, অনেক ধারকর্জ করে এই টাকাগুলো ম্যানেজ করে আপাতত প্রথম শিপমেন্ট দেখছি যে আমি দিতে পারি কিনা জায়গা মতো, সেই জন্য একটু খুব অল্প পরিমাণ। আমি আশা করছি আগামী সপ্তাহে 5,000 রিয়েল N95 এটি দেব। বাজারে প্রচুর ফেক বা 2 নম্বর N95 আছে, এগুলো থেকে পরিহার করুন। অনেক কলুষিত ব্যবসায়ীরা এগুলোর ভেতরে জড়িয়ে গিয়েছেন। আমরা এই মুহূর্তে মানুষগুলোকে এইভাবে মারতে চাই না। আপনারা যদি বাইরে থেকে আনতেই হয়, ব্র্যান্ডেড জিনিস আনুন, আমরা পারবো। ফেক জিনিস আনবেন না, ফেক জিনিস বানাবেন না মেহরবানি করে। যাই হোক, যা জনপ্রতিনিধিরা আছেন আপনারা, আমরা জানি আপনাদের সবার পাশে আছেন, আপনারা এই মুহূর্তে এই লকডাউনে একটি ডিফিকাল্ট স্ট্যান্ড নিয়ে নিন। আর শুনছিলাম আমাদের ছোট ভাই মুনতাকিম আশরাফ, উনি বলছিলেন যে ওনার এলাকাও লকডাউনে যাচ্ছেন, একেবারে স্ট্রিক্ট লকডাউনে চলে যান। আপনারা যদি ডিফিকাল্ট করেন সব ডিফিকাল্ট হবে। মানুষগুলোকে ঘরে ঢুকাতে হলে আপনাদের ভূমিকা এই মুহূর্তে মারাত্মক। সরকার করছে তার লেভেলে সেন্ট্রালি, আপনারা চারিদিকে করবেন আমি জানি, সাথে মানবিক দায়িত্বগুলো তো করছেন, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমাদের এলাকার এমপি মহোদয়, মাননীয় এমপি জনাব রাজীব মুন্সী, উনিও বেশ চেষ্টা করছেন এখন সব সারা দেশে আপনাদের মাধ্যমে লকডাউন করতে হবে, মিনিংফুল লকডাউন, মানুষকে বাড়িতে ঢুকিয়ে দিতে হবে। কোনো সময়ে বাধা ছাড়া, আমরা জানতাম না আমরা কিভাবে কোন দিকে যাচ্ছি, আমাদের কোনো নেতাও ছিল না সেই সময়, আমাদের নেতাকে তারা ধরে নিয়ে গিয়েছিল। আমরা ঘাস খেয়ে এই দেশকে স্বাধীন করেছি, আর আমাদের এখন একজন কঠিন, একজন শক্ত নেতৃত্ব থাকার পরও আমরা এত অসহায় ফিল করছি কেন জানেন? আমরা কারো কথা শুনছি না। আসুন সবাই মিলে, যারা মুক্তির যোদ্ধা এই মুহূর্তে, স্বাস্থ্যকর্মীরা, তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সামনে আগুনে ঠেলে না দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি, তোমাদের পাশে কিভাবে দাঁড়াতে পারবো বলো। এই যে গ্লাভসগুলো বাজারে আছে, আমরা নিজেরা দখল না করে আমরা 2-3 প্যাকেট গ্লাভস কিনে আমরা আমার পাশের ডাক্তারকে বলি, তুমি সেবা করছো আমি তোমার জন্য দিয়ে গেলাম, আমার পরিবারকে আমি অরক্ষিত রেখে আমি তোমার পরিবারের জন্য গ্লাভসগুলো দিয়ে গেলাম। খুব ছোট্ট ব্যাপার, কিন্তু নাহলে দুদককে কেন আসতে হবে? যে ডাক্তারদের বাড়ি থেকে উচ্ছেদ করার মতো মানসিকতা মানুষের আছে, সেখানে দুদক আসতে হবে? আমরা কতটা হীনমন্যতায় ভুগি চিন্তা করুন। আমাদের সবার দায়িত্ব, শুধু ডাক্তার নয়, নার্স, সেবিকা, দারোয়ান হাসপাতালের, তাদের সবাইকে আমরা বলি তোমরা কাজ করো, আমরা তোমাদের সব কিছু দেখছি, এটি আমাদের নৈতিক দায়িত্ব। 71-এ যেভাবে আমরা যুদ্ধ করেছি, মুক্তিযোদ্ধাদেরকে আমরা এক মুঠো মুড়ি হলেও দিতে পেরেছি, আমাদের পর্যায় থেকে এটি করতে হবে। কাদা ছোড়াছড়ি আমরা অনেক করেছি, আর নয়, আর নয়, আর নয়। আমি দুঃখিত, আমি এই ব্যাপারগুলোতে আবেগী হয়ে যাই, একটু কথা বেশি বলি, মেডিসিন বিশেষজ্ঞ তো, আমাদের অনেকটা হকারের মতো কাজ করতে হয়। সবাই যে যেখানে আছুন সুস্থ থাকুন, ভালো থাকুন, মেন্টালি স্ট্রং থাকতে হবে। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার বলছি।